আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। পাবলিক জব ভার্সেস প্রাইভেট জব এবং সেই সাথে ফ্রিল্যান্সিং, এই তিনটা ক্যারিয়ার চয়েস নিয়ে আজকের আলোচনা। আসলে আপনার জন্য কোনটা বেটার? আমার মনে আছে বিশ্ববিদ্যালয়ের যারা জুনিয়র আছে তাদের একটা কমন প্রশ্ন থাকে, এখনও আছে নানান সময়, আমি একটু টুকটাক লেখালেখি করি আমাদের গ্রুপগুলোতে, তখন দেখা যায় অনেকে জিজ্ঞেস করে কিংবা মেসেঞ্জারে নক দিয়ে জিজ্ঞেস করে যে ভাইয়া আসলে কোন ক্যারিয়ারটা কেমন, এই ব্যাপারে যদি আপনি একটা সেশন করেন কিংবা একটা লেখা লেখেন। তো সেই চিন্তা থেকেই আসলে আজকের এই ভিডিওটা বানাতে বসা। এই তিনটা টপিক নিয়েই আমার নিজের অভিজ্ঞতা এবং অন্যদের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি সেগুলোর ব্যাপারগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ছোট ভাইদের সহ যাদেরই ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা আছে, নিজের জন্য কোন ক্যারিয়ারটা সবচেয়ে ভালো হবে সেটা বোঝার চেষ্টা করছেন, তাদের জন্য ক্যারিয়ার চয়েস করতে একটু হলেও সুবিধা হবে। শুরুতেই যদি আমার চ্যানেলে আপনি প্রথমে এসে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নিয়মিতভাবে নানান বিষয়ে টিপস এবং রিভিউ আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি যেগুলো আপনাদের কাজে আসবে। প্রথমে প্রাইভেট জব নিয়ে আলোচনা শুরু করি। প্রাইভেট জব আসলে কাদের জন্য সুইটেবল? মনে করেন যাদের কমিউনিকেশন স্কিল খুবই ভালো, যাদের সফট স্কিল হার্ড স্কিলের মতোই যথেষ্ট ভালো, যারা অন্যদের সাথে সহজে মিশে যেতে পারে, যারা কথাবার্তা আচার আচরণ কোন নতুন কিছু শিখতে হলে কখনো দ্বিধা করে না, দ্রুত শিখে নেয়, প্রয়োজন মাফিক নিজেকে আসলে গুছায় নিতে পারে, নিজেকে আপগ্রেড করতে পারে নিয়মিত, তাদের জন্য আসলে আমি বলবো প্রাইভেট জব। হ্যাঁ, অন্যরাও কি প্রাইভেট জব করছে না? যারা হয়তো একটু থিতু হতে চায়, যারা হয়তো অতটা অ্যাজাইল না, যারা হয়তো খুব বেশি কমিউনিকেশন স্কিল নাই, তারাও আছে প্রাইভেট জবে, কিন্তু তারা আসলে থ্রাইভ করছে না, তারা আসলে দিনের পর দিন আরও বেটার পজিশনে যেতে পারছে না, তারা ওই স্ট্রাগলের মধ্যেই আসলে থেকে যায়, তারা বেশি স্যালারি ডিমান্ড করতে পারছে না, তারা ভয়ে থাকছে তাদের জবটা সিকিউরড কিনা, এই ব্যাপারগুলো নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব এবং একটা ফাইটিং তাদের আসলে চলতে থাকে যারা কম্প্যাটেবল না প্রাইভেট জবের জন্য। প্রাইভেট জবে কমন একটা ব্যাপার ঘটে যে আপনি দেখবেন যে বেটার অপরচুনিটি যখন পাবেন তখন আপনার বর্তমান কোম্পানি আপনাকে কিছু বেটার স্যালারি দেবার অফার দেবে। এটা একটা কমন প্র্যাকটিস বলতে পারেন, এটা আমি আমার পরিচিতদের মধ্যে দেখেছি, নানান ক্ষেত্রে দেখেছি। সো এটাতে অবাক হবার কিছু নাই, আপনার হাতে যখন আসলে অপশন আছে তখনই আসলে আপনার কোম্পানি চিন্তা করছে যে আপনি আসলে আরো বেটার, আপনি আসলে আরো ভালো স্যালারি পাওয়ার যোগ্য, তার আগে তারা আসলে কেয়ার করছে না। এটা আসলে এক ধরনের সাইকোলজিক্যাল ব্যাপার। এনিওয়ে, তো এই পয়েন্ট থেকে আসলে আপনাকে নিতে হবে এটা যে প্রাইভেট জবে আপনি যদি চাকরি করেন, আমি বলছি না যে আপনি মালিক পর্যায়ে আছেন বা কোম্পানিতে আপনার শেয়ার আছে, আমি ধরে নিচ্ছি আপনি চাকরি করেন, সেটা ছোট পর্যায়ের হোক, মিডিয়াম পর্যায়ের হোক, উপরের পর্যায়েই হোক, সিইও সিটিও ম্যানেজার যে লেভেলেই আপনি চাকরি করেন না কেন, আপনাকে মাথায় রাখতে হবে আপনি আসলে দিন শেষে একটা চাকরিই করছেন। সো এই চাকরিটা আসলে যে কোনো দিন চলে যেতে পারে, হতে পারে আপনার ভুলে, কিংবা হতে পারে কোম্পানি তাদের বাজেট কাট করছে, কিংবা তারা অন্যদিকে ইনভেস্ট করছে, বা এনি হাউ তারা আপনাকে রিজাইন করতে বাধ্য করতে পারে, কিংবা জাস্ট একটা ছাড়পত্র দিয়ে দিতে পারে, তখন আপনি আসলে কি করবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এখানে যেহেতু একটা কাইন্ড অফ ইনসিকিউরিটি ব্যাপার থাকে, এই জন্যই প্রাইভেট জবগুলো তাদের জন্যই ভালো যারা সবসময় চোখ রাখে চতুর্দিকে যে আরও বেটার জব আমি পাই কিনা, আরও বেটার পজিশন আমি অন্য কোনো কোম্পানি অফার করে কিনা, বেটার স্যালারি বেটার পজিশন। সো তারা নিজেদের স্কিলকে অলওয়েজ ডেভেলপ করার দিকে রাখে। এই ধরনের মানুষগুলো দেখবেন প্রাইভেট জবে খুব দ্রুত ভালো স্যালারি পাচ্ছে, দ্রুত ভালো অপরচুনিটির দিকে এগিয়ে যাবে। অন্যথায় দেখা যাবে যে আপনাকে আসলে অনেকখানি পিছিয়ে পড়ে থাকতে হবে, আপনি দেখা যায় এই জব করছেন তারপর বাসায় গিয়ে আপনি আসলে নিজের ফ্যামিলিকে সময় দিচ্ছেন, নিজের আর কোনো স্কিল ডেভেলপের সময় পাচ্ছেন না, দিচ্ছেন না, আবার নতুন কোথাও ভাইবার ডাক পড়লে আপনি দিচ্ছেন না, আপনি মনে করছেন আপনার বর্তমান জবটাই সিকিউরড ভালো, এই কোম্পানিটাই ভালো। আসলে প্রাইভেট জবের সিকিউরিটি নাই, এটা কিছুদিন পর প্রাইভেট জব করতে গেলে অনেকেই আসলে ভুলে যায়। সো এই জন্য আমি বলবো যাদের আসলে স্থিরতা কিংবা এই ধরনের মাইন্ড আছে তাদের জন্য প্রাইভেট জব মোস্ট সুইটেবল না। একই সাথে এখানে কোনো লিমিট নাই, এখানে আপনার স্যালারি কত হতে পারে সেই ক্ষেত্রে কোনো লিমিট নেই, হতে পারে কোম্পানির লিমিট আছে যে তারা একটা পজিশনের জন্য কত টাকা দিয়ে কত স্যালারিতে একজনকে হায়ার করবে, কিন্তু আপনার দিক থেকে যদি চিন্তা করেন তাহলে আপনি কতটা স্কিল ডেভেলপ করে কত বেশি স্যালারির চাকরিতে ঢুকতে পারেন যেতে পারেন তার আসলে কোনো লিমিট নেই। কারণ হরেক রকমের কোম্পানি আছে প্রাইভেট সেক্টরে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, এমন আছে বিদেশি কোম্পানি দেশে চাকরি করছে, এনজিও আছে, এর কোনো লিমিট নেই অ্যাকচুয়ালি। সো আপনি যদি অলওয়েজ মানুষের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করেন, নানান কোম্পানির দিকে খোঁজ খবর রাখেন,
দেখেন ইভেন প্রাইভেট ব্যাংকগুলোতেও যদি চাকরি করেন সেক্ষেত্রে আরও বেটার প্রাইভেট ব্যাংক যেটা বেটার স্যালারি দিচ্ছে এমন কোনোটা সুইচ করা যায় কিনা আপনি ওকে অলওয়েজ চোখ রাখতে হবে। এবার আসি পাবলিক জব সেক্টরের ব্যাপারে। পাবলিক জব সেক্টরের ক্ষেত্রে যেটা কমন মিসকনসেপশন যে এটা জবটা পেতে অনেক সময় লাগে, হ্যাঁ সময় লাগে, তবে এখানে আসলে আপনার ভাগ্যের ব্যাপারটা অনেকটা জড়িত। সো আপনি একই সাথে মেধাবী এবং আপনার ভাগ্য ভালো সেক্ষেত্রে আপনি অল্প সময়ের মধ্যে একটা পাবলিক সেক্টরের জব গভর্নমেন্ট জব যেগুলো পেয়ে যেতে পারেন। কিন্তু এখানে আসলে চলে আসে ব্যাপারটা যে আপনি আসলে কোন গ্রেডের জব পাচ্ছেন। আপনি যদি সর্বোচ্চ গ্রেডেও সরকারি জব পান কিন্তু সেখানেও কিন্তু একটা আপনাকে মাথায় রাখতে হবে, এখানে সব কিছুই আসলে লিমিটেড। সরকারি জব যেহেতু গভর্নমেন্ট সার্ভিস এগুলো আসলে পাবলিক সার্ভিস, এগুলোতে সব কিছু লিমিটেড। আপনার বাৎসরিক কতটুকু ইনক্রিমেন্ট হবে সেটাও লিমিটেড। আপনি যতই ভালো কাজ করেন না কেন, যতই ভালো আপনার বসদের সন্তুষ্ট করেন না কেন, দিন শেষে আপনার স্যালারি গ্রোথ সব কিছুই আসলে একটা রেস্ট্রিকশনের মধ্যে। এখানে ব্যাপারটা ওই বালতিতে ফোটা ফোটা পানি পড়ার মতো, অনেক দিন ধরে যদি ফোটা ফোটা পানি পড়ে প্রচুর পানি পড়বে, ব্যাপারটা এরকম। পাবলিক সেক্টরের জবের ক্ষেত্রে এরকম, তাদের স্যালারি হয়তো কম কিন্তু তাদের জব সিকিউরিটিটা বেশি। এখন জব সিকিউরিটিটা আসলে কিভাবে আসে, একটা পাবলিক সার্ভিসের জন্য যখন তাদের খোঁজা হয় তখন আসলে মাথায় রাখতে হবে যে সেই সার্ভিসটা সেই গভর্নমেন্টের জন্য খুবই প্রয়োজনীয়। আপনি যদি একজন পুলিশে যোগ দেন তাহলে বুঝতে পারবেন যে পুলিশের যে চাকরিটা সেটা একটা গভর্নমেন্টের জন্য খুবই প্রয়োজনীয়। ফলে যেটা হয় যে অলওয়েজ পাবলিক সার্ভিসে দেখা যায় ভ্যাকেন্সি থাকে, দেখা যায় ছাঁটাইয়ের সম্ভাবনা কম থাকে, কারণ তাদের যত লোক তার চেয়ে তাদের আসলে লোকবল কম থাকে। সো সব মিলিয়ে আসলে পাবলিক সেক্টরের জব সিকিউরিটিটা অনেক হাই থাকে প্রাইভেটের তুলনায়। তবে এখানে মাথায় রাখতে হবে আপনি যদি ক্যারিয়ারের শুরুতে থাকেন পাবলিক সেক্টরে আসবেন কিনা, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে পাবলিক সেক্টরে অলওয়েজ আপনাকে হাত টান দিয়ে চলতে হবে যদি না আপনার অন্য কোনো ইনকাম সোর্স থাকে। এখানে আবার অনেকে মনে করে যে সেকেন্ডারি ইনকাম সোর্স করে নেব কিংবা আমি অন্যদিকে ইনভেস্ট করব, কিন্তু ব্যাপারটা আসলে সবসময় সহজ হয় না। কারণ আপনি ফুল টাইম একটা জব করছেন পাবলিক সেক্টরে, তার পাশাপাশি যখনই আপনি সেকেন্ডারি কিছু করতে যাবেন তার জন্য যথেষ্ট সময় পাবেন না। কারণ ফুল টাইম জবের পাশে আপনার ফ্যামিলিকে সময় দিতে হবে, আপনার নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখতে হবে, হয়তো কিছু ঘোরাঘুরি করতে চান, হয়তো আত্মীয়দের সাথে দেখা করতে চান, নানানভাবে আপনার আসলে সময়গুলো চলে যাবে। সো আপনি কোনোভাবেই আসলে সেকেন্ডারি ইনকামটাকে সহজ মনে করলে ভুল করবেন। এনিওয়ে তবুও পাবলিক সেক্টরের জবের মধ্যে আসলে গভর্নমেন্ট জবের অনেক ধরন আছে, নানান পেশা আছে, সেগুলোর মধ্যে থেকে আপনি আপনার চুজ করে নিতে পারেন। কিন্তু অলওয়েজ আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্রাইমারি ইনকামটা অলওয়েজ একটা লিমিটের মধ্যে থাকবে এবং তার ইনক্রিমেন্টটাও লিমিটের মধ্যে থাকবে। হ্যাঁ আপনি অন টাইম প্রমোশনের কথা চিন্তা করে চুজ করতে পারেন যে এই গভর্নমেন্ট জবের এই সার্ভিসগুলোতে অন টাইম প্রমোশন আছে, কিন্তু আপনি যদি অন টাইম প্রমোশন পানও তবুও আপনি দেখবেন যে আপনারই একজন বন্ধু প্রাইভেট সেক্টরে জব করছে এবং সে অ্যাজাইল, সে কমিউনিকেশন স্কিল ভালো, আপনার চেয়ে অনেক হিউজ স্যালারি সে ড্র করতে পারছে আপনার অনেক আগেই, অনেক অল্প সময়ের মধ্যেই। সো আপনাকে এই ছাড়টা মাথায় রাখতে হবে, এই মাইন্ডসেটটা মাথায় নিতে হবে যে আপনি যদি পাবলিক সেক্টরে আসতেই চান, পাবলিক সেক্টরে যেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর একটা কম্পারিজন এখানে ব্যাপার আছে যে প্রাইভেট সেক্টরগুলো বলতে পারেন ঢাকা কেন্দ্রিক অনেকটাই। আপনি যদি হাই স্যালারি কিংবা হাই ডিমান্ডিং জব প্রাইভেট সেক্টরেরগুলো ফলো করেন তাহলে সেগুলো দেখবেন যে ঢাকা কেন্দ্রিক বেশিরভাগ ক্ষেত্রে। সো আপনাকে একটা ঢাকায় থাকার মাইন্ডসেট নিয়ে নিতে হবে। অন্যদিকে পাবলিক সেক্টর যদি জব হয় আপনার, সেক্ষেত্রে আপনি ঢাকার বাইরেও পোস্টিং পেতে পারেন কিংবা বলা যায় পোস্টিং পাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে। সো এই জিনিসটাও অনেকে মাথায় নিতে পারে। কারো যদি এমন হয় যে আমি ঢাকা কেন্দ্রিক জব করব, ভালো স্যালারি পাবো, সেক্ষেত্রে আমি বলবো আপনার প্রাইভেট সেক্টরটা অনেক বেশি আপনার জন্য হয়তো ভালো হবে। তবে এখানে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার নিজের বৈশিষ্ট্যগুলো বুঝে নিতে হবে। আপনি একজন স্টুডেন্ট, আপনি প্রাইভেট হোক পাবলিক হোক ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছেন, আপনি এই পড়াশোনার সময়টাতেই নিজের কী গুণ আছে, আপনি মানুষের সাথে মিশতে পারেন কিনা, আপনি মানুষদের দিয়ে কাজ করিয়ে নিতে পারেন কিনা, ম্যানেজারিয়াল পদের জন্য আপনি যোগ্য কিনা কিংবা ওপরের পদে আপনি যাবার যোগ্যতা আছে কিনা, এগুলো আসলে আপনি যদি নিজেকে একটু ইভালুয়েট করে নেন আমার মনে হয় আপনার জন্য ক্যারিয়ার চয়েস করাটা অনেক সহজ হবে। আমি আমার আজকের এই ভিডিওতে বিজনেস নিয়ে বলছি না, তবে আরেকটা টপিক যেটা অন্যতম সেটা নিয়ে আমি আজকে বলবো, সেটা হলো ফ্রিল্যান্সিং। যদিও আমার নিজের অভিজ্ঞতা নেই এই ব্যাপারে, তবু আমার ফ্রেন্ড কিংবা বড় ভাই অন্যদের আমি দেখেছি কাজ থেকে যারা ফ্রিল্যান্সিং করছে, এই ব্যাপারটা নিয়ে একটু বলবো। ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হলো এখানে আপনি অ্যাট এ টাইম একজন এমপ্লয়ি, মানে কাজ করছেন চাকরি করছেন, কিন্তু অ্যাট এ টাইম আপনি আবার একজন ব্যবসায়ী, মানে আপনি আপনার সার্ভিসটা বিক্রি করছেন। কতটা বেশি দামে বিক্রি করতে পারবেন তার উপর ডিপেন্ড করবে আপনার স্যালারি কিংবা বলতে পারেন আপনার ইনকাম।
তবে এখানে অনেকেই জানেন না যারা ক্যারিয়ারে শুরুতে আছেন যে আপনি যদি একজন ফ্রিল্যান্সারকে জিজ্ঞেস করেন যে তার মান্থলি ইনকাম কত সে আসলে কিন্তু বলতে পারবে না কারণ তার মান্থলি এক এক মান্থে এক এক রকম ইনকামটা হবে এটাই স্বাভাবিক তার বলতে পারেন আপনি আওয়ারলি রেট কত সে হয়তো আপনাকে আওয়ারলি রেট বলতে পারবে কিন্তু কত আওয়ার সে আসলে সেই মাসে কাজ করেছে সেটা আসলে তাকে ভিন্ন ভিন্ন মাসে ভিন্ন ভিন্ন ভাবে হবে তার আসলে ফিক্সড স্যালারি হবে না যেটা ছিল প্রাইভেট সেক্টরে যেটা ছিল পাবলিক সেক্টরে আপনার একটা ফিক্সড ইনকাম থাকে মান্থলি রেঞ্জটা যাই হোক কিন্তু ফ্রিল্যান্সিং এ কিন্তু কোনো ফিক্সড ইনকাম থাকে না আরেকটা যে ব্যাপার থাকে যে পাবলিক প্রাইভেট যেখানে আপনি চাকরি করেন সেখানে আপনার টাইম টেবিল থাকে কিন্তু ফ্রিল্যান্সিং জবে কোনো টাইম টেবিল থাকবে না কেন থাকবে না কারণ ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিং জবগুলো হয় ফরেন কান্ট্রি হয়তো ইউরোপিয়ান ক্লায়েন্ট কিংবা আমেরিকান ক্লায়েন্ট যারা আসলে কম্পারেটিভলি বেশি পে করবে আপনাকে চায়না জাপান কোরিয়া এই ধরনের ক্লায়েন্টদের তুলনায় তো দেখা যায় যে এই টাইম জোনের ব্যাপারটা চলে আসে অলওয়েজ মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টের হাতটা আপার হ্যান্ড সে টাকা দিচ্ছে আপনার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে সো সে যেহেতু আপার হ্যান্ড তার টাইম টেবিল অনুসারে আপনাকে আসলে কাজটা করে দিতে হবে এই জন্য দেখা যায় ম্যাক্সিমাম ফ্রিল্যান্সারদের টাইম টেবিল ঠিক থাকবে না তারা হয়তো দেখা যাবে যে আপনার টাইম টেবিল আর তার টাইম টেবিল সেম হবে না রাতে জাগতে হতে পারে লম্বা সময় দিনে হয়তো তাদেরকে ঘুমাতে হতে পারে তাদের ফ্যামিলি লাইফ তাদের ফ্রেন্ডশিপ বন্ডিং এগুলো তাদেরকে তাদের নিজেদের কাজের পরিধি অনুযায়ী ঢেলে সাজিয়ে নিতে হয় আপনার কাছে মনে হতে পারে এটা অনেকটা আনন্যাচারাল যদি আপনি নিজে না করে থাকেন ফ্রিল্যান্সিং প্রত্যেকটা জবের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সুবিধা আছে অসুবিধা আছে সো এখানে দেখা যাবে যে কোনোটাই আসলে ফ্রি না অনেকে মনে করেন যে আমি ফ্রিলি ফ্রিল্যান্সিং করব আমি নিজের ইচ্ছা মতো আমার টাইম সাজাবো আমি নিজের ইচ্ছা মতো কাজ করব করব না আসলে এতটা ফ্রিডম আসলে ফ্রিল্যান্সারদের থাকে না তারা যেহেতু তাদের মান্থলি ইনকামটা বেস করে যে ক্লায়েন্টের ওপরে কাজ পাবার ওপরে সো যখন তারা কাজ পায় তাদেরকে কাজটা করতে হয় তারা ইচ্ছা করলে কাজটা ছাড়তে পারে না ওয়েল আরেকটা মিসকনসেপশনের ব্যাপারে বলি অনেকের মনে হতে পারে যে পাবলিক জব মনে হয় যে অনেক রিল্যাক্সের জব এখানে আপনার অ্যাজাইল হতে হবে না কমিউনিকেশন স্কিল থাকতে হবে না এটা একটা ভুল ধারণা এখানেও প্রত্যেকটা গুণ আপনার মানবীয় গুণগুলো বৈশিষ্ট্য এখানে অবশ্যই অবশ্যই কাজে লাগবে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রেই কাজে লাগবে পার্থক্যটা হলো প্রাইভেট সেক্টরের সাথে এখানে যে এখানে জব সিকিউরিটিটা আছে আপনার যদি কোনো গুণ কোনো কিছু যদি একটু কমও থাকে আপনি হয়তো উতরে যাবেন আপনি হয়তো পার পেয়ে যাবেন হতে পারে আপনার প্রমোশনটা একটু ডিলে হবে কিন্তু আপনার জবটা যাবার সম্ভাবনা তৈরি হবে না অনলি রেয়ার কেসে যদি না আপনি দুর্নীতির সাথে জড়িত থাকেন যদি না আপনি সরকার বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকেন পাবলিক সেক্টরের জব অনেক অনেক রিলায়েবল যে আপনি একটা জব দিয়েই সারা জীবন পার করবেন বলতে পারেন কাইন্ড অফ বোরিং যারা প্রাইভেট সেক্টরের জন্য পারফেক্ট তাদের কাছে এটা কাইন্ড অফ বোরিং বলতে পারেন যে একটা সিঙ্গেল স্কিল সেট নিয়ে একটা সিঙ্গেল জব দিয়ে তাদেরকে পুরো লাইফটা পার করতে হবে প্লাস স্যালারি ইস্যুটা তো আছেই যেটা বললাম আমি সো আমার মনে হয় আপনি নিজে আসলে বোঝার চেষ্টা করেন আপনি আসলে কেমন আপনি আসলে ফ্রিল্যান্সিং করতে চান আপনি আসলে প্রাইভেট সেক্টরে জব করতে চান নাকি পাবলিক সেক্টরে জব করতে চান তবে আপনার ডিসিশন যদি হয় প্রাইভেট সেক্টর তাহলে আমি বলবো থিতু না হওয়ার জন্য অসংখ্য গুয়ানী গুণী মানুষ আছে যাদের আসলে স্কিল সেট আছে কিন্তু তারা আসলে থিতু হয়ে যাবার কারণে তাদের স্কিল সেটটাকে চ্যালেঞ্জ না করার কারণে নতুন নতুন জায়গায় তারা আসলে এক জায়গাতে বন্দি হয়ে থাকে প্রাইভেট সেক্টরে এবং তাদের স্যালারি গ্রোথটা সেভাবে হয় না সো যেহেতু প্রাইভেট সেক্টরে আপনার স্যালারি গ্রোথটা মালিকের উপরে ডিপেন্ড করে আপনি কতটা আপনার হাতে অপশন আছে এগুলোর উপরে ডিপেন্ড করে সেই জন্য আমি বলবো যে আপনি যেই পর্যায়ে থাকেন না কেন প্রতিষ্ঠানে আপনার 5 বছর হোক 10 বছর হোক যতদিনের অভিজ্ঞতা হোক না কেন আপনি অন্যান্য আরও বেটার অপরচুনিটি আছে এমন প্রাইভেট সেক্টরে যোগাযোগ করেন সেগুলোতে সিভি ড্রপ করে রাখেন অপরচুনিটিগুলো হাতে রাখেন তাদের সাথে পরিচিতি রাখেন এগুলো আপনাকে লং রানে হেল্প করবে এনিওয়ে আজকে যত টিপস দিলাম কিংবা বলতে পারেন যত পরামর্শ দিলাম এগুলো সবগুলোই যে আমি অ্যাপ্লাই করেছি তা না তবে এগুলো আমি দেখেছি কমতিগুলো দেখেছি সুবিধা অসুবিধা সবগুলো দেখেছি কিছু আছে আমার নিজের অভিজ্ঞতা থেকে দেয়া আশা করি আপনাদের ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রে এগুলো একটু হলেও কাজে আসবে ভালো থাকবেন সবাই আশা করি পরের ভিডিওতে দেখা হবে নেক্সট উইকে আল্লাহ হাফেজ স্টে টিউনড অ্যান্ড স্টে সাবস্ক্রাইবড